স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় আউটল্যান্ড শাখার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে দিশেহারা জীবনযাপন করছেন নওগাঁর এক তরুণ উদ্যোক্তা। যে কোনো মুহূর্তে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চিন্তায় এখন মগ্ন তিনি। নওগাঁ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এমনই আকুতি জানালেন সর্বস্বান্ত হওয়া তরুণ ওয়াজেদ আলী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উক্ত ওয়াজেদ আলী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কর্ণপুর গ্রামের সাবেদ আলীর ছেলে। ইন্টারনেটে বিজ্ঞপ্তি দেখে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় আউটলেট ব্রাঞ্চ শাখার জন্য আবেদন করেন। প্রতি মাসে 30-40 হাজার টাকা আয় হবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শর্ত অনুযায়ী নিজ খরচে 10,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া করে সেখানে আধুনিক ব্যাংকিং সুবিধার সৃষ্টির জন্য ডেকোরেশন করেন। এতে তার নিজস্ব প্রায় 25 লাখ টাকা খরচ হয়। নগদ টাকা না থাকায় যেটুকু জমি জমা ছিল তা বিক্রি করে তিনি এই ডেকোরেশনের কাজটি করেন। 25 জুলাই শাখাটি আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু অহস্যজনকভাবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন যে এই শাখা খোলা আর সম্ভব নয়। এমতো অবস্থায় ওয়াজেদ আলী মারাত্মকভাবে আশাহত হয়ে পড়ে। অসংলগ্ন অবস্থায় সন্তান ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনাও করে তিনি। এমতো অবস্থায় তার একমাত্র সন্তান ও স্ত্রী পিতার বাড়িতে অবস্থান করছেন। আমার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সাপাহারে এজেন্ট আউটলেটের অনুমতি দেওয়ার পর আমরা সেখানে কার্যক্রমটা শুরু করি এবং সেখানে অনেক টাকা ইনভেস্ট করেছি। যেমন আমার বাপের নিঃশর্তভাবে সম্পত্তি আমার বিক্রি করে প্রায় 20-25 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। হঠাৎ কেউ যেন হিংসাত্মকমূলক আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক হঠাৎ করে বন্ধ করে দিয়েছে আমার কার্যক্রমটা। এই জন্য আমি একমাত্র আর নিঃস্ব। এই মুহূর্তে আমি কী করবো? আমার পথে নামাজ নামার কোনো আর উপায় নেই। আমি নিঃস্ব হয়ে আছি। কোনো প্রকার তদন্ত ছাড়াই আমার প্রতিষ্ঠানটি তারা বন্ধ করে দিয়েছে এবং এটা আমি সুষ্ঠু তদন্ত দাবি করি এবং তদন্ত সাপেক্ষে আমারও প্রতিষ্ঠানটা পরিচালনা করার অনুমতি দেওয়া হবে। তাহলে আমার আর্থিকভাবে প্রায় 20 টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমি বর্তমানে আমাকে নিঃস্ব হয়ে গেছি এবং এর জন্য আমার আত্মহত্যা ছাড়া কোনো আর উপায় নেই, কারণ আমার পরিবারে উপার্জন করার মতো কেউই নেই। একমাত্র আমার বাবা এবং মা তারা বৃদ্ধ এবং আমার একমাত্র সন্তান আছে তার বয়স 1 বছর 2 মাস। আমি কী করবো? আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এই পরিবারের মধ্যে দায়ভার কে নেবে? একমাত্র ব্যাংক অবিলম্বে তদন্ত সাপেক্ষে আবারও কার্যক্রম পরিচালনা করার মতো অনুমতি দেওয়া হবে।